আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ফেস প্যাক শেয়ার করব, যেই ফেস প্যাকের ব্যবহারে আপনাদের ত্বক হবে উজ্জ্বল, ফর্সা এবং দাগমুক্ত। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ কফি। আমি এখানে এই কফি ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেটের কফিও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো, এখানে কিন্তু রান্নার হলুদ ব্যবহার করা যাবে না। এরপর প্যাকটি পাতলা করার জন্য আমি এখানে ব্যবহার করছি 2 চা চামচ গোলাপ জল, আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে প্যাকটি মিক্স করে নিতে হবে। এখানে একটি কথা বলে নিই, আপনাদের যদি হলুদে কারোর অ্যালার্জি থাকে তাহলে হলুদ স্কিপ করবেন। আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আমার ফেসে এই ফেস প্যাক আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। যে কোনো ফেস প্যাক সবসময় ফেসের আপার ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে, মানে হচ্ছে ফেসের নিচ থেকে ওপর দিকে ফেস প্যাক অ্যাপ্লাই করবেন, কারণ এভাবে আপার ডিরেকশনে ফেস প্যাক ব্যবহার করলে ফেস ঝুলে পড়ার সম্ভাবনা একদমই থাকে না। ফেস প্যাক ব্যবহারের আগে ফেস খুব ভালোভাবে ভালো কোনো সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন, যাতে ফেসে কোনো ধরনের ময়লা না থাকে। যদি আপনার ফেসে কোনো ময়লা থাকে আর ফেসে ময়লার উপরে যদি আপনারা ফেস প্যাক অ্যাপ্লাই করেন, তাহলে ফেস প্যাকের সাথে সাথে ময়লাটাও আপনার ফেস অ্যাবজর্ব করে নেবে। আর ফেস যদি ময়লাগুলো অ্যাবজর্ব করে নেয়, তাহলে কিন্তু আপনাদের ফেসে খুব তাড়াতাড়ি পিম্পল উঠে যাবে। ত্বককে সুস্থ, সুন্দর এবং টান টান রাখতে কফির কোনো জুড়ি নেই। ত্বকে নিয়মিত কফি ব্যবহার করলে ত্বকে একদমই বয়সের ছাপ থাকবে না। কফি চোখের নিচের কালো দাগ দূর করে এবং চোখের নিচে যে পাফিনেস রয়েছে, মানে ফোলা ভাব রয়েছে, সেগুলোও দূর করে। তাই এই প্যাকটি ভালোভাবে চোখের চারপাশেও লাগিয়ে নেবেন এবং চোখের এরিয়াতে ভালোভাবে লাগিয়ে নেবেন। চোখের এরিয়াতে দেখুন আমি একটু মোটা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে অ্যাপ্লাই করার। ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে ফেস ভালোভাবে 2 মিনিট স্ক্রাব করতে হবে, আর স্ক্রাব করবেন সবসময় সার্কুলার মোশনে। স্ক্রাবের ফলে ফেসের ডেড স্কিন দূর হবে এবং তার সাথে সাথে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসও দূর হবে। আমাদের ফেসে কিন্তু চিন এরিয়া এবং নোজ এরিয়াতে বেশি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস হয়, তাই এই দুই জায়গা একটু ভালোভাবে স্ক্রাব করতে হবে। ফেসের সাথে সাথে ঠোঁটও স্ক্রাব করবেন, এতে দেখবেন আপনার ঠোঁটের কালচে ভাব একদম চলে যাবে। এরপর ফেস প্যাকটি ফেসে ড্রাই হওয়ার জন্য রেখে দেবো 20 মিনিট। ফেস প্যাক ড্রাই হয়ে গিয়েছে, এখন আমি নর্মাল পানি দিয়ে ফেস ওয়াশ করে ফেলবো। ফেস প্যাকটি একবার ব্যবহারেই আমার স্কিন অনেক ব্রাইট হয়ে গিয়েছে এবং অনেক ক্লিন হয়ে গিয়েছে। আমার ঠোঁটে যে মরা চামড়া ছিল সেগুলো একদমই নেই, আর ঠোঁট অনেকটা গোলাপি হয়েছে। জাস্ট একবার আপনারা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করুন ফেসে এবং দেখবেন আপনার চিন এরিয়ার হোয়াইট হেডস একদমই চলে যাবে আর আপনার ফেস অনেক ব্রাইট হবে। আপনারা কোন বিষয়ে পরবর্তী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও সেই বিষয়ে বানানোর। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন। বাই বাই।